হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, টেকনো তাদের টেকনো ক্যামন 17 সিরিজ অনেক আগেই লঞ্চ করেছে, আর এরই ধারাবাহিকতায় টেকনো এবার তাদের টেকনো ক্যামন 18 সিরিজ আনতে যাচ্ছে। এই সিরিজে তাদের তিনটি ফোন আসতে পারে, আর সেগুলো হচ্ছে টেকনো ক্যামন 18 প্রো এবং 18 প্রিমিয়াম। তবে আজকের ভিডিওতে আমরা টেকনো ক্যামন 18 প্রো এই ফোনটি নিয়ে কথা বলবো। এই ফোনটি খুব শীঘ্রই গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে এবং পর্যায়ক্রমে ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারেও এই ফোনটি খুব শীঘ্রই চলে আসবে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে মিডিয়াটেক হিলিও G96-এর মতো চিপসেট, আর এছাড়াও এই ফোনে থাকছে সুপার অ্যামুলেটের একটি ডিসপ্লে এবং এই ফোনটির ক্যামেরাতে থাকছে গিম্বেল স্টেবিলাইজেশন। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে আসলে কবে আসবে আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, আশা করি এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন অনেকটাই অপোরেনো 6 5G-র মতোই হতে চলেছে। এক কথায় বলতে গেলে এই ফোনটির ডিজাইন অস্থির। এই ফোনটির ব্যাকসাইডে এবং ফ্রেমে আপনারা পেয়ে যাচ্ছেন পলিকার্বনেট বা প্লাস্টিক, আর ব্যাকসাইডেই উপরের অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সঙ্গে থাকছে কোয়াড এলইডি ফ্ল্যাশ, আর একেবারে নিচের দিকে থাকছে টেকনো ক্যামনের ব্র্যান্ডিং। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে কাট আউটের সাইজ টেকনো ক্যামন 17 সিরিজ থেকে অনেকটাই ছোট হবে। এই ফোনে থাকতে পারে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। তবে এই ফোনটি কিন্তু অনেক স্লিম এবং লাইট ওয়েট হবে, যার কারণে ফোনটি আপনি এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন, আর ফোনটি আপনারা দুইটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে এই ফোনটির ডিজাইনটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এবারে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর এটি হচ্ছে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হবে 1080x2400 পিক্সেল। এই ডিসপ্লেতে আরও থাকছে 90Hz-এর রিফ্রেশ রেট, যার কারণে ফোনটির টাচ রেসপন্স হবে খুবই ভালো, এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একদমই হবে না। এক কথায় বলতে গেলে টেকনো এখানে ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো দিচ্ছে। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। এই ফোনে থাকছে Android 11, যার ব্যাকএন্ডে থাকছে iOS। আর আমি প্রথমে বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G96, যা একেবারে একটি নতুন চিপসেট। আর এই সেম চিপসেট কিন্তু রিয়েলমির নতুন একটি ফোনেও ব্যবহার করা হয়েছে। তবে মিডিয়াটেক হিলিও G96 একটি পাওয়ারফুল চিপসেট, যার কারণে এই ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় সেরকম কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাবেন না, আর ভিডিও এডিটিং বা অন্যান্য কাজ খুব ইজিলি করতে পারবেন। এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। ফোনটি সম্ভবত দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 8GB RAM 128GB ROM এবং 8GB RAM 256GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.1, আর র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। এবারে যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এখানেই বিশেষ আকর্ষণ, কারণ এই ফোনটি হতে চলেছে একটি ক্যামেরা কেন্দ্রিক ফোন। ক্যামন 18 সিরিজে ক্যামেরার দিকে আসলে বেশি নজর দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাকসাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকতে পারে 108MP-এর একটি ওয়াইড সেন্সর, আর ক্যামেরাতে আপনারা পেয়ে যাচ্ছেন গিম্বেল স্টেবিলাইজেশন, যার কারণে ভিডিও শ্যুট করার সময় হাত যদি একটু নড়েও যায়, তখন ভিডিওতে শেকি শেকি ভাবটা আসবে না, ভিডিও কোয়ালিটি অনেকটাই স্টেবল রাখার চেষ্টা করবে। তবে ফোনটির ক্যামেরাতে সর্বোচ্চ 60x অপটিক্যাল জুমের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যা খুবই ভালো একটি ফিচার। এক কথায় বলতে গেলে টেকনো ক্যামন 18 সিরিজের ক্যামেরার ফটো কোয়ালিটি দুর্দান্ত হবে। এবার আসলে আমাদের দেখার পালা যে এই সিরিজের ফোনটির ফটো কোয়ালিটি আসলে কতটা ভালো হয়। তবে আমরা অবশ্যই চাইব এই ফোনটির ফটো কোয়ালিটি যেন অনেক ভালো হয়। এবারে যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকতে পারে 5000mAh-এর একটি ব্যাটারি,
আর ফোনটিকে চার্জ করার জন্য থাকতে পারে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে ব্যাটারি সেকশনে কিছু কনফিউশন আছে। এবারে যদি ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটি গ্লোবালি কয়েকদিনের মধ্যে লঞ্চ হয়ে যাবে, বলতে পারেন এই সপ্তাহের মধ্যেই। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি নভেম্বরের শুরুর দিকে আসতে পারে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 20 থেকে 21 হাজার রুপি, আর বাংলাদেশে বাজারে আসলে এই ফোনটির প্রাইস হতে পারে 27 থেকে 28 হাজার টাকা। তবে প্রাইসের ব্যাপারটা কিছুটা কম বেশি হতে পারে। বাংলাদেশে বাজারে এই ফোনটি ডিসেম্বরের শুরুর দিকে আসতে পারে। সো এবার আমাদের দেখার পালা, এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে এবং বাংলাদেশের মার্কেটে আসলে কবে আসে আর এর প্রাইস কেমন হয়। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে টিপিটেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।